যেকোনো ইংলিশের এক্সামে প্রেপোজিশন একটি ইম্পর্টেন্ট টপিক। যে টপিক থেকে এক্সামে টু বা থ্রি মার্ক্সের কোয়েশন আসে, সো এই ভিডিওতে আমি কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দেব। যদি এই প্রেপোজিশনগুলো ভালো করে শিখে নাও তাহলে এখান থেকেই এক্সামে কমন পড়ার চান্স অনেক বেশি, কারণ এই প্রেপোজিশনগুলো যে কোনো এক্সামে বারবার রিপিট হয়। সো ফার্স্ট অফ অল আমাদের জেনে নেওয়া ভালো প্রেপোজিশন মানে কি। সো প্রেপোজিশন মানে হলো যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের বা সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝাইয়া দেয় তাহাকে প্রেপোজিশন বলে। সো এখানে বলা হয়েছে যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া। নাউন মানে হলো যে কোনো জিনিসের নাম, এবং নাউনের পরিবর্তে আমরা যে জিনিস ইউজ করি এটি হলো প্রোনাউন। যেমন রামের পরিবর্তে যদি আমরা হি ব্যবহার করি তাহলে রাম হবে নাউন এবং হি হবে প্রোনাউন। সো এমন একটি ওয়ার্ড যেটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসাইয়া ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের বা সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝাইয়া দেয়, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা প্রেপোজিশন বলি। সো নেক্সট আমরা দেখে নেব কয়েকটি ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সো প্রথমে হলো অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হলো মানিয়া চলা। সো এক্সাম্পলে লিখে আছে যে আই শ্যাল অ্যাবাইড বাই মাই প্রমিস, মানে আমি আমার প্রমিস মানিয়া চলব। নেক্সট হলো অ্যাবাইড উইথ। অ্যাবাইড উইথ মানে হলো একসাথে বাস করা। সো এখানে লিখে আছে হি অ্যাবাইডস উইথ হিজ ফাদার, মানে সে তার বাবার সঙ্গে একসাথে বাস করে। তারপর হলো অ্যাগ্রি উইথ। অ্যাগ্রি উইথ মানে হলো কোনো ব্যক্তির সঙ্গে, মানে কোনো ব্যক্তির সঙ্গে যদি আমরা অ্যাগ্রি করি মানে একমত করি তাহলে অ্যাগ্রি উইথ বসাবো। সো এখানে লিখে আছে আই ডু নট অ্যাগ্রি উইথ ইউ। সো এখানে আই হলো আমি এবং ইউ হলো তুমি। সো এটি লিভিং জিনিসের সঙ্গে অ্যাগ্রি করা বুঝাচ্ছে। যদি কোনো লিভিং জিনিসের সঙ্গে অ্যাগ্রি করা বোঝায় তখন অ্যাগ্রির সঙ্গে উইথ ব্যবহার হবে। তারপর দেওয়া আছে অ্যাগ্রি অ্যাট। অ্যাগ্রি অ্যাট হলো কোনো কথা বা চরিত্রের সঙ্গে, যদি আমরা কোনো কথা বা চরিত্রের সঙ্গে অ্যাগ্রি করি তাহলে অ্যাগ্রি অ্যাট বসবে। সো এখানে লেখা আছে আই ডু নট অ্যাগ্রি অ্যাট ইউর প্রপোজাল, মানে এখানে প্রপোজালটি কোনো কথা বোঝাচ্ছে। সো এরকম যদি বোঝায় তাহলে আমরা অ্যাগ্রির সঙ্গে অ্যাট ব্যবহার করব। এবং এইগুলো হলো মাল্টিপল ওয়ার্ডের প্রেপোজিশন, মানে একটি ওয়ার্ডের অনেকগুলো প্রেপোজিশন হতে পারে। সো নেক্সট হলো অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ মানে রাগ করা। সো এখানে অ্যাংরি উইথ বলতে ব্যক্তির সঙ্গে রাগ করা বোঝাবে, মানে কোনো ব্যক্তির সঙ্গে যদি রাগ করা বোঝায় তাহলে আমরা অ্যাংরি উইথ বসাবো। সো এখানে লেখা আছে আই অ্যাংরি উইথ ইউ। আই বলতে আমি এবং ইউ বলতে তুমি। সো এখানে আমি তোমার সঙ্গে রাগ করা বোঝাচ্ছে। সো এরকম যদি বোঝায় তাহলে অ্যাংরি উইথ বসবে। তারপর দেওয়া আছে অ্যাংরি অ্যাট। অ্যাংরি অ্যাট মানে হলো কোনো বিষয় বা কাজের উপর যদি রাগ করা বোঝায়। সো এখানে লেখা আছে আই অ্যাংরি অ্যাট ইউর ওয়ার্ক, মানে আমি তোমার কাজের জন্য রাগ করেছি। সো নেক্সট হলো ব্লাইন্ড অফ। ব্লাইন্ড অফ মানে কানা। সো এখানে লিখা আছে হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, মানে তার একটি চোখ কানা। নেক্সট লিখা আছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে হলো কানার বান করা। সো এখানে লিখা আছে হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস, মানে সে তার সন্তানের দোষগুলো দেখেই দেখছে না। সো এটি হলো কানা না হয়ে কানার বান করা। তারপর হলো বাউন্ড ফর। বাউন্ড ফর মানে হলো যাত্রাপথে। সো এখানে লিখা আছে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর গৌহাটি। তারপর লিখে আছে বাউন্ড বাই। বাউন্ড বাই মানে হলো বাধ্য। সো এখানে লিখে আছে হি ইজ বাউন্ড বাই প্রমিস টু হেল্প ইউ। তারপর লিখে আছে চার্জ উইথ। চার্জ উইথ মানে হলো অভিযুক্ত করা। সো এখানে লিখে আছে হি ওয়াজ চার্জ উইথ মার্ডার, মানে তাকে মার্ডারের জন্য অভিযুক্ত করা হয়েছে। নেক্সট হলো চার্জ অফ। চার্জ অফ মানে হলো বার দেওয়া। সো এখানে লিখে আছে হি টুক চার্জ অফ দ্য বয়, মানে সে ছেলেটি বার নিয়েছে। তারপর হলো কম্পেয়ার উইথ। কম্পেয়ার উইথ মানে হলো জীবিত জিনিসের সঙ্গে তুলনা করা। যদি আমরা কোনো লিভিং জিনিসের সঙ্গে তুলনা করি তখন কম্পেয়ার উইথ বসবে। সো এক্সাম্পলে লিখে আছে কম্পেয়ার আকবর উইথ রাম। তারপর লিখে আছে কম্পেয়ার টু। কম্পেয়ার টু মানে হলো জড় জিনিসের সঙ্গে তুলনা করা, মানে যদি কোনো নন লিভিং জিনিসের সঙ্গে তুলনা করা বোঝায় তখন আমরা কম্পেয়ার টু বসাবো। সো এখানে লিখে আছে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার, মানে রাগকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে রাগ এবং আগুন হলো নন লিভিং। তারপর হলো কনসিস্ট অফ। কনসিস্ট অফ মানে হলো সংখ্যা। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 40 বয়েস। সো এখানে 40 বলতে কোনো সংখ্যা বোঝাচ্ছে। সো যদি কোনো সেন্টেন্সের সেন্সে সংখ্যা বোঝায় তখন আমরা কনসিস্টের সঙ্গে অফ বসাবো। তারপর হলো কনসিস্ট ইন। কনসিস্ট ইন মানে হলো নিহিত থাকা। সো এখানে লিখা আছে সল্ট কনসিস্ট ইন কলগেট, আমরা জানি যে কলগেটের মধ্যে সল্ট নিহিত থাকে। তারপর হলো ডিল ইন। ডিল ইন মানে হলো ব্যবসা করা। সো এখানে লিখে আছে হি ডিলস ইন রাইস, মানে সে চালের ব্যবসা করে। সো তারপর দেওয়া আছে ডিল উইথ। ডিল উইথ মানে হলো ব্যবহার করা। সো এখানে লিখে আছে হি ডু নট নো হাউ টু ডিল উইথ এ জেন্টেলম্যান, মানে সে জানে না যে কীভাবে ভদ্রলোকের সঙ্গে ব্যবহার করতে হয়। সো ডিল ইন হলো ব্যবসা করা এবং ডিল উইথ হলো ব্যবহার করা।
তারপর হলো ডাই অফ, ডাই অফ মানে অসুখে মরা, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে লেখা আছে দ্য ওম্যান ওয়াজ ডাইড অফ ক্যান্সার, মানে সে ক্যান্সার অসুখে মারা গিয়েছে। তারপর হলো ডাই ইন, ডাই ইন মানে হলো দুর্ঘটনায় মরা। সো এখানে লেখা আছে দ্য বয় ওয়াজ ডাইড ইন অ্যাক্সিডেন্ট, যদি কোনো দুর্ঘটনার সঙ্গে মানুষ মরে তাহলে আমরা ডাইয়ের সঙ্গে ইন বসাবো। এগুলো মনে রাখতে হলে বারবার এগুলো পড়তে হবে। তারপর হলো ডাই বাই মানে আত্মহত্যায় মরা, যদি কোনো মানুষ আত্মহত্যায় মরে তখন আমরা ডাইয়ের সঙ্গে বাই ব্যবহার করব। সো এখানে লেখা আছে হি ডাইড বাই পয়জন, মানে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তারপর হলো ডাই ফর মানে দেশের জন্য মরা, যদি কোনো মানুষ দেশের জন্য মরে তাহলে আমরা ডাইয়ের সঙ্গে ফর ব্যবহার করব। সো এখানে লেখা আছে গান্ধীজি ওয়াজ ডাইড ফর আওয়ার কাউন্ট্রি, মানে গান্ধীজি আমাদের দেশের জন্য প্রাণত্যাগ করেছিলেন। তারপর হলো লুক ফর, লুক ফর মানে হলো খুঁজিয়া বেড়ানো। সেখানে লেখা আছে হি ইজ লুকিং ফর এন জব, মানে সে জব খুঁজিয়া বেড়াচ্ছে। তারপর হলো লুক আফটার, লুক আফটার মানে হলো যত্ন লওয়া। সেখানে লেখা আছে দেয়ার ইজ নো বডি টু লুক আফটার হিজ চিলড্রেন, মানে এখানে কোনো মানুষ নেই যে তাহার ছেলেটিকে যত্ন লওয়ার জন্য। তারপর দেওয়া আছে লিভ এট, লিভ এট মানে হলো কোনো ছোটো স্থানে বুঝালে, মানে কোনো ছোটো স্থানে যদি কোনো মানুষ বাস করা বোঝায় তাহলে আমরা লিভের সঙ্গে অ্যাড ব্যবহার করব। সেখানে লেখা আছে হি লিভস অ্যাট ভিলেজ, সো আমরা জানি যে ভিলেজ একটি ছোটো জায়গা। সো এইরকম যদি কোনো সেন্টেন্সের সেন্স বোঝায় তাহলে আমরা লিভের সঙ্গে প্রেপোজিশন অ্যাড ব্যবহার করব। তারপর হলো লিভ ইন, লিভ ইন মানে হলো কোনো বড় স্থান বোঝালে, যদি কোনো মানুষ বড় স্থানে বাস করা বোঝায় তখন আমরা লিভের সঙ্গে ইন ব্যবহার করব। সো এখানে লেখা আছে মাই ফাদার লিভস ইন গৌহাটি, সো গৌহাটি একটি বড় শহর, সো এই জায়গায় আমরা লিভের সঙ্গে ইন ব্যবহার করব। তারপর লেখা আছে লিভ অন, লিভ অন মানে হলো খাদ্যের উপর নির্ভর বোঝালে, যদি কোনো মানুষ খাদ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা বোঝায় তাহলে আমরা লিভের সঙ্গে অন ব্যবহার করব। সেখানে লেখা আছে উই লিভ ইন রাইস, তারপর দেওয়া আছে লিভ বাই, লিভ বাই মানে হলো জীবিকা নির্বাহ করা বোঝালে। সো এখানে লেখা আছে দ্য বেকার লিভস বাই বেগিং, মানে এখানে বোঝাচ্ছে যে বেকারি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে। সো এরকম যদি বোঝায় তাহলে আমরা লিভের সঙ্গে বাই ব্যবহার করব। তারপর হলো লিভ ফ্রম, লিভ ফ্রম মানে হলো কোনো মতে খাইয়া জীবিত থাকা বুঝাইলে। সো এখানে লেখা আছে দ্য পুয়ার ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, তারপর দেওয়া আছে যে পার্ট ফ্রম, পার্ট ফ্রম মানে হলো কোনো জীবিত জিনিসের সঙ্গে বিদায় লওয়া। সো এখানে লেখা আছে হি পার্টেড হিজ ফ্রেন্ড, মানে সে তার ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়েছে। সো এখানে মনে রাখতে হবে যদি কোনো লিভিং জিনিসের সঙ্গে বিদায় লওয়া বুঝায় তাহলে আমরা পার্টের সঙ্গে ফ্রম ব্যবহার করব। তারপর হলো পার্ট উইথ, পার্ট উইথ মানে হলো বিচ্ছিন্ন হওয়া, এবং বিচ্ছিন্ন হওয়া বোঝাবে কোনো জড়ো জিনিসের সঙ্গে। সো এখানে লেখা আছে আই ক্যান নট পার্ট উইথ দিস বুক, সো বুক হলো একটি জড়ো জিনিস। যদি কোনো নন লিভিং জিনিসের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া বোঝায় তখন আমরা পার্টের সঙ্গে প্রেপোজিশন উইথ ব্যবহার করব। তারপর হলো স্যাটিসফাইড এট, স্যাটিসফাইড মানে হলো সন্তুষ্টি, এবং সন্তুষ্টি জড়ো জিনিসের সঙ্গে যদি বোঝায় তাহলে আমরা স্যাটিসফাইড সঙ্গে এট ব্যবহার করব। সো এখানে লেখা আছে আই ওয়াজ স্যাটিসফাইড এট ইয়োর ওয়ার্ক, তারপর লেখা আছে স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ বলতে কোনো জীবিত জিনিসের সঙ্গে সন্তুষ্টি বোঝাচ্ছে। সো এখানে লেখা আছে আই স্যাটিসফাইড উইথ ইউ, তারপর লেখা আছে গুড এট, গুড এট মানে হলো জ্ঞান বা এক্সপিরিয়েন্স। সো এখানে লেখা আছে হি ইজ গুড ইন সংস্কৃত, মানে তাহার সংস্কৃতের উপরে এক্সপিরিয়েন্স আছে। তারপরে দেওয়া আছে গুড ফর, গুড ফর মানে হলো উপযুক্ত। সো এখানে লেখা আছে ইউ আর গুড ফর নাথিং, মানে তুমি কোনো কিছুর জন্য উপযুক্ত না। তারপর দেওয়া আছে ক্যারি অন, ক্যারি অন মানে হলো চালিয়ে যাওয়া। সো এখানে লেখা আছে হি উইল ক্যারি অন দ্য ওয়ার্ক ইন মাই অ্যাবসেন্স, মানে আমার অ্যাবসেন্স থাকা সত্ত্বেও সে আমার কাজটি চালিয়ে যাবে। তারপর দেওয়া আছে ক্যারি আউট, ক্যারি আউট মানে হলো পালন করা। সো এখানে লেখা আছে ইউ শুড ক্যারি আউট হিজ অর্ডার্স, মানে তুমি আমার অর্ডার পালন করা উচিত। তারপর দেওয়া আছে টেক ডাউন, টেক ডাউন মানে হলো লিখিয়া লওয়া। সো এখানে লেখা আছে টেক ডাউন হোয়াট আই সে, মানে আমি কি বলছি তুমি তাহা লিখে নাও। তারপর দেওয়া আছে টেক অফ, টেক অফ মানে হলো খোলা। সো এখানে লেখা আছে টেক অফ ইয়োর শুজ, মানে তোমার শুগুলো খুলে নাও। তারপর হলো টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা। সো এখানে লেখা আছে হি টার্ন ডাউন মাই প্রপোজাল, মানে সে আমার প্রপোজাল প্রত্যাখ্যান করেছে। তারপর দেওয়া আছে টার্ন আপ, টার্ন আপ মানে হলো উপস্থিত হওয়া। সো এখানে লেখা আছে হি টার্ন আপ পাংচুয়ালি, মানে সে সময় মতো উপস্থিত হয়। তারপর দেওয়া আছে জাম্পড এট, জাম্পড এট মানে হলো জাপাইয়া পড়া। সো এখানে লেখা আছে হি জাম্পড এট দ্য অফার, তারপর দেওয়া আছে জাম্প টু, জাম্প টু মানে হলো হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া। সো এখানে লেখা আছে ডু নট জাম্প টু এ কনক্লুশন, মানে যে কোনো কনক্লুশন বা উপসংহারের উপর হঠাৎ সিদ্ধান্ত নেবে না। তারপর হলো সেট ইন, সেট ইন মানে হলো আরম্ভ করা। সো এখানে লেখা আছে দ্য উইন্টার হ্যাজ সেট ইন, মানে উইন্টার আরম্ভ হয়ে গিয়েছে। তারপর হলো সেট আউট, সেট আউট মানে হলো যাত্রা করা। সো এখানে লেখা আছে
दे हैव सेट आउट फॉर मुम्बई माने से मुम्बई जावर जन्य यात्रा करे छे। सो ए होलो कतगुलो इम्पोर्टेंट मल्टीपल एप्रोप्रिएट प्रीपोजिशन एवं एगुलो किन्तु अनेक बेशी इम्पोर्टेंट। सो एगुलो जदि बार बार पढ़े नाओ ताहले कन्फ्यूजन क्लियर हो जाए। सो ए भिडियोटी होलो पार्ट वन भिडियो एवं पार्ट टू भिडियोते आमी आरो कतगुलो इम्पोर्टेंट एप्रोप्रिएट प्रीपोजिशन निये आसबो। सो जदि भिडियोटी लाइक ना करे थाको ताहले एखोनी भिडियोटी एकटी लाइक करे दाओ एवं ए भिडियोटी जतो पारो शेयर करबे। जदि चैनल नतून हो चैनल सबसक्राइब कर बेल आइकन प्रेस कर रखें कारण आमी ए चैनले एरकम भिडियो आपलोड करे थाकी। थैंक्स फर वाचिंग। आबार एकटी नतून भिडियो देखा होबे आजकेर मतो। बाय।